একসঙ্গে দুই উৎসব, ঈদ ও পহেলা বৈশাখ, ফলে সিনেমা নাটকে জমজমাট এক ঈদ পার করছে শোবিজ জগৎ। সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ সংখ্যক সিনেমা 11টি যেমন বড় পর্দায় উঠেছে, তেমনি টেলিভিশন ও ইউটিউব মিলিয়ে নতুন নাটকের সংখ্যাও 600+। এসব নাটক ঈদের আগে থেকেই প্রচার শুরু হয়েছে। দশম দিনে এসে এখনও নতুন নতুন নাটক আসছে অন্তর্জালে। যদিও ভিউ সবকিছু নয়, তবুও এই অন্তর্জালের যুগে দর্শকপ্রিয়তার অন্যতম মাপকাঠি ভিউ। এছাড়াও ইউটিউবের ট্রেন্ডিং তালিকাও বুঝিয়ে দেয় দর্শক কোন নাটকে ডুবে আছে। সেসব ঘেটে ঈদের জনপ্রিয় 10টি নাটকের খোঁজ নেওয়া যাক। ঈদ নাটকে 10 নম্বরে আছে বাড়ি গাড়ি নারী। নাটকটি পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক, অভিনয়ে আছেন মোশারফ করিম, তানহা তাসনিয়া, শামীম জামান প্রমুখ। 4.2 মিলিয়নের বেশি ভিউ নিয়ে ট্রেন্ডিং এর অবস্থান 24-এ। গত 13 এপ্রিল নাটকটি ছাড়া হয়েছে। এটি দেখা যাচ্ছে বাংলা ভিশন ড্রামা ইউটিউব চ্যানেলে। ঈদ নাটকে 9 নম্বরে রয়েছে গরিবের বউ 7। কয়েক বছর ধরে গানের চেয়ে নাটকে বেশি লগ্নি করছে প্রযোজনা প্রতিষ্ঠান ইগল মিউজিক। অভিনয়ে নতুন তরুণ তরুণীদের নিয়ে আসছে আর তাদের দিয়েই পরপর নাটক বানাচ্ছে। এই ঈদ উপলক্ষে গত 14 এপ্রিল উল্লেখিত নাটকটি সেরেছেন প্রতিষ্ঠানটি। 4.2 মিলিয়ন ভিউ নিয়ে নাটকটি রয়েছে ট্রেন্ডিং এর 14-তে। এতে অভিনয় করেছেন ইস্তেখার ইফতি, মুমু, ফিরোজ খান, শিবলী সরকার প্রমুখ। ঈদ নাটকের 8 নম্বরে রয়েছে আদরে থেকো। অন্তর্জালে আসার 5 দিনে ভিউ 4.2 মিলিয়ন। ট্রেন্ডিং এর তালিকায় রয়েছে 11 নম্বরে। নাটকটি পরিচালনা করেছেন মোহন আহমেদ। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। এটি দেখা যাচ্ছে NAF এন্টারটেইনমেন্ট চ্যানেলে। ঈদ নাটকের 7 নম্বরে রয়েছে সন্ধ্যা 7টা। অভিনেতা হিসেবে জনপ্রিয় হলেও জিয়াউল হক পলাশ একজন নির্মাতাও। এই ঈদে তার নির্মাণে এসেছে নতুন নাটক। একটি গ্রাম ও অপূর্ণ ভালোবাসার গল্পে এটি বানিয়েছেন তিনি। অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, পার্শ্বাইভানা, ইরফান মৃদা শিবলু, মুসাফির সৈয়দ বাচ্চু, সাইদুর রহমান পাভেল প্রমুখ। গত 11 এপ্রিল এটি ক্লাব 11 এন্টারটেইনমেন্টের চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে। বর্তমানে এর ভিউ 4.8 মিলিয়নের বেশি এবং ট্রেন্ডিং এ অবস্থান 25। ঈদ নাটকের 6 নম্বরে রয়েছে ইয়ো ইয়ো জামাই। এটিও নিলয় হিমি জুটির নাটক। পরিচালনা করেছেন মোহাম্মদ মেহেদী হাসান জনি। 8 এপ্রিল সুলতান এন্টারটেইনমেন্ট চ্যানেলে আপলোড করা হয়েছে এই নাটক। এই মুহূর্তে ভিউ 5.1 মিলিয়ন। ট্রেন্ডিং এ নাটকটির অবস্থান 32। ঈদ নাটকের 5 নম্বরে রয়েছে বিসর্জন। ভালোবাসার গল্পে জুটি বেঁধে অভিনয় করেছেন মুশফিক ফারহান ও তানজিন তিশা। নাটকটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। গত 8 এপ্রিল এটি পিকক এন্টারটেইনমেন্ট চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে। এরই মধ্যে ভিউ ছাড়িয়েছে 5.5 মিলিয়ন। এই মুহূর্তে নাটকটি ট্রেন্ডিং তালিকার 31তম অবস্থানে রয়েছে। ঈদ নাটকের 4 নম্বরে রয়েছে তখন যখন। নির্মাতা মিজানুর রহমান আরিয়ান বরাবরই প্রেম ভালোবাসার গল্প তুলে ধরেন। এবারও ব্যতিক্রম ঘটেনি, ত্রিকোণ প্রেমের গল্পে বানিয়েছেন নাটকটি। প্রশংসাও মিলেছে দর্শকের কাছ থেকে। এতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, সাদিয়া আইমান ও নাজনীন নিহা। গত 9 এপ্রিল এটি CMV-র ইউটিউব চ্যানেলে ছাড়া হয়। 7.7 মিলিয়নের বেশি ভিউ নিয়ে ট্রেন্ডিং এর নাটকটি রয়েছে 12 নম্বরে। ঈদ নাটকের 3 নম্বরে রয়েছে তুই আমারই। এ প্রজন্মের 2 নবীন তারকা মুশফিক ফারহান ও সাদিয়া আয়মান জুটি বেঁধে অভিনয় করেছেন এতে। নাটকটি পরিচালনা করেছেন মোহাম্মদ তৌফিকুল ইসলাম। রোমান্টিক গল্পের এই নাটক গত 12 এপ্রিল CMV-র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়। এর ভিউ ছাড়িয়েছে 7.7 মিলিয়ন। ট্রেন্ডিং এ নাটকটির অবস্থান 9। ঈদ নাটক 2 নম্বরে রয়েছে শেষমেশ। নির্মাতা যখন কাজল আরিফি নামী, তখন ভিউ ট্রেন্ডিং কিংবা আলোচনায় এগিয়ে থাকাটাই স্বাভাবিক। হ্যাঁ, এই ঈদের সবচেয়ে আলোচিত নাটক এটি। দর্শক সমালোচকের প্রশংসায়ও এগিয়ে আছে এই নাটক। গত 13 এপ্রিল ক্লাব 11 এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয় নাটকটি। 7 দিনে এর ভিউ 1 কোটি সুই সুই। প্রচারের পর থেকে ট্রেন্ডিং এর প্রথম দিকে রয়েছে এটি। এই মুহূর্তে অবস্থান 3-এ। মায়ের প্রতি ছেলের ভালোবাসার চেনা গল্পে নির্মিত নাটকটিতে অভিনয় করেছেন মনিরা মিঠু, জিয়াউল হক পলাশ, পার্শ্বাইভানা, সাইদুর রহমান পাভেল, শিমুল শর্মা, জিল্লুর রহমান প্রমুখ।
ঈদ নাটকের এক নম্বরে অবস্থান করছেন শ্বশুর বাড়িতে ঈদ। অন্তর্জালে অসামান্য জনপ্রিয়তা পেয়েছে নিলয়হিমি জুটি। সারা বছরই তাদের অভিনীত নাটক মুক্তি পায় এবং দর্শকও তা উপভোগ করে। এই ঈদেও ভিউ বিচারে এগিয়ে রয়েছে তাদের নাটকটি। এটি ঈদের দুই দিন আগে 9 এপ্রিল NAF এন্টারটেইনমেন্ট চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে। ইতোমধ্যে ভিউ ছাড়িয়েছে 19 মিলিয়ন। এটি পরিচালনা করেছেন মহিন খান। অভিনয়ে নিলয় আলমগীর ও জান্নাতুল সুরাইয়া হিমির সঙ্গে আরও আছেন তারিক আনাম খান, সাবেরি আলম প্রমুখ। প্রতিবেদনটি তৈরির সময় ইউটিউব ট্রেন্ডিংয়ে 4 নম্বরে আছে এটি।